হ্যালো এভরিওয়ান, তো আজকের ভিডিওতে আমরা দেখবো হচ্ছে বল ফোর্স। আমাদের এই যে প্লেলিস্ট চলতেছিল এই প্লেলিস্টের পার্ট 8, তো মোটামুটি সাতটা ইনফ্যাক্ট ছয়টা ভিডিও পর্যন্ত আমরা আলোচনা করেছিলাম হচ্ছে থিওরিগুলো নিয়ে এই চ্যাপ্টার রিলেটেড। আর পার্ট 7 থেকে আমরা হচ্ছে ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করা শুরু করেছিলাম। তো সেই ধারাবাহিকতায় আজকে আমাদের পার্ট 8, এবং আজকে আমরা একটু ভিন্নধর্মী একটা ম্যাথ সলভ করতে যাচ্ছি, সেটা হচ্ছে কপিকল রিলেটেড ম্যাথ। তো এই রিলেটেড ম্যাথগুলো হচ্ছে অবশ্যই এই চ্যাপ্টার রিলেটেড, এবং আমরা মোটামুটি আজকের এই ভিডিওতে এই একটা প্রবলেম সলভ করার মাধ্যমে তোমাদের এসএসসি রিলেটেড আশা করা যায় যে রকমেরই কপিকলের ম্যাথ আসছে না কেন, তোমরা এই প্রবলেমটা সলভ করার পর যদি এই প্রবলেমটা ভালো মতো বসে থাকো তাহলে অবশ্যই তোমরা সলভ করতে পারবে। তো কথা না বলে আমরা শুরু করি। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে যে এখানে একটা ছবি আঁকা রয়েছে, একটা ফিগার, সেখানে দেখা যাচ্ছে যে একটা কপিকল, সেই কপিকলের মধ্যে হচ্ছে রশি দিয়ে হচ্ছে দুই প্রান্তে দুইটা হচ্ছে কি ঝুলানো, ভর ঝুলানো, রাইট? তো সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে যে প্রথম ভরের পরিমাণ হচ্ছে 10 কেজি এবং সেকেন্ডটা হচ্ছে 5 কেজি। তো এখানে দেখো একটা কথা বলা রয়েছে যে এই অবস্থায় ধরে রাখা হয়েছে। আচ্ছা, এটা কেন বলা হয়েছে আমরা যদি একটু খেয়াল করে দেখি, জিনিসটা হচ্ছে কি আসলে যে আমাদের আমি যদি খুব সিম্পল ভাবে বলতে চাই তাহলে তুমি খেয়াল করো যে 10 কেজি এবং 5 কেজি, তো অবশ্যই যেহেতু 10 কেজি মানে এর ভর হচ্ছে বেশি 5 কেজির চেয়ে, তাহলে যেটা হবে অবশ্যই যে তাহলে তার মানে কি যে 10 কেজির কারণে 10 কেজির যে ওজন অর্থাৎ 10 কেজির উপর যে নিচের দিকে অভিকর্ষ যে বল সেটা অবশ্যই 5 কেজির উপর উপযুক্ত বলের চেয়ে বেশি, যার কারণে যেটা হওয়া উচিত ছিল যে 10 কেজিতে নিচে নেওয়া উচিত ছিল। তাই প্রথম অবস্থায় যদি একে আমরা একদম সেম লেভেল রাখতে চাই, সেম উচ্চতায় রাখতে চাই, তাহলে কিন্তু আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে অবশ্যই আমাদের হচ্ছে 10 কেজি ভরের বস্তুটাকে ধরে রাখতে হবে, অর্থাৎ তার উপর একটা বল প্রয়োগ করে রাখতে হবে উপরের দিকে, আদারওয়াইজ কিন্তু 10 কেজি ভরের বস্তুটা মানে নিচে নেমে যাবে এবং 5 কেজি ভরের বস্তুটা উপরে উঠে যাবে। তো এখানে যে সেকেন্ড ছবিতে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে সেকেন্ড ছবির ব্যাখ্যা হচ্ছে এখানে যে ছেড়ে যখন দেওয়া হয়, অর্থাৎ আমি যেটা বলছিলাম যে ধরে না রাখলে হচ্ছে যারা হচ্ছে মুভ করা শুরু করবে, 10 কেজিতে নিচে যাবে 5 কেজিতে উপরে যাবে, খুবই সিম্পল ভাবে চিন্তা করলে কিন্তু আমরা বুঝতে পারি এটা। আর আমরা যেটা বলতেছিলাম যে এখানে দেখো যে যখন আমি ছেড়ে দিব তখন যেটা হবে যে 10 কেজি ভরের বস্তুটা নিচে পড়া শুরু করবে এবং হচ্ছে আমাদের যে একটু কম ভরের বস্তু অর্থাৎ 5 কেজি ভরের বস্তু সেটা হচ্ছে এটা, সেটা হচ্ছে উপরে ওঠা শুরু করবে। তো এটা হচ্ছে মূলত ছেড়ে দেওয়ার আগের অবস্থা, ছেড়ে দেওয়ার পরের অবস্থা, এরকম তো আশা করি আমাদের ক্লিয়ার। তো এখানে যেটা বলা হচ্ছে 10 কেজি ভরের বস্তুটা 1 মিটার নিচে যখন মানে অবশ্যই পড়া শুরু করলো এবং একইভাবে হচ্ছে ওঠা শুরু করলো, তো দুজনে যখন 1 মিটার নিচে আসবে তখন দেখা যাবে হচ্ছে যে তাদের মধ্যে একটা বেগ, তার একটা বেগ প্রাপ্ত হবে। তো প্রশ্নটা হচ্ছে সেটাই যে ওই যে ওই অবস্থায় তাদের বেগ কত। তো এখানে একটা বিষয় বলে রাখি যে সবার এখানে একটা বিষয় কনফিউশন থাকতে পারে। প্রথম কথা হচ্ছে দুজনই যে একই হাইটে উঠবে, মানে এও যখন 1 মিটার নামবে এও কি 1 মিটার নামবে, এটা একটু চিন্তা করে দেখো যে এখানে যে রশিটা বা যে দড়িটা আমরা ইউজ করেছি তার লেন্থ তো কনস্ট্যান্ট, রাইট? তার মানে এই যতটুকু নামবে একে তো ঠিক ততটুকু উঠতে হবে, তার মানে ঠিক যেই মুহূর্তে 1 মিটার নামবে 10 কেজি ভরের বস্তুটা ঠিক সেই মুহূর্তে কিন্তু 5 কেজি ভরের বস্তুকেও কিন্তু আসলে 1 মিটার উপরে উঠতে হবে। সো এটা আমরা বুঝতেই পারতেছি যে আসলে এদের ক্ষেত্রে আসলে কি আলাদা হওয়ার কথা না, মানে তাদের হচ্ছে যে ডিস্টেন্সটা কখনোই মানে এমন হবে না যে 2 মিটার নামলো এখান থেকে 1 মিটার উঠলো, এরকম পসিবল। আচ্ছা, এখান থেকে আমরা একটা বিষয় বুঝতে পারি, যেহেতু দেখলাম যে না দুজনের হাইট সেম হওয়া লাগবে কারণ সুতার দৈর্ঘ্য অর্থাৎ বা ওই দৈর্ঘ্যটা কনস্ট্যান্ট বা সেম, আমরা কিন্তু খেয়াল করতে পারি যে তাদের বেগ যেটা অর্থাৎ এ যে বেগে মানে প্রতি সেকেন্ডে সেকেন্ডে যে বেগটা বৃদ্ধির হার বা প্রতি সেকেন্ডের পর যে বেগের পরিবর্তন এরও কিন্তু সেমই হওয়া লাগবে না, কারণ একই কারণ সুতার দৈর্ঘ্য হচ্ছে কনস্ট্যান্ট। হ্যাঁ, হয়তো আমি আরো তোমরা যদি একটু বড় লেভেল থাকতে আমি হয়তো এখানে অনেক ডিফারেন্সিয়েশন দিয়ে বুঝাইতাম যে কনস্ট্যান্ট থাকলে কিভাবে হচ্ছে আমাদের বেগ বৃদ্ধির হারটাও সেম থাকে বা সামনে, বাট ওই আলোচনায় আমি যাবো না। বাট আমরা খুব সহজেই কিন্তু বুঝতে পারতেছি কেন আসলে সময়ের সঙ্গে সঙ্গে এর বেগ বৃদ্ধির হার এবং এরও বেগ বৃদ্ধির হারটা সেম হওয়া লাগবে, কারণ আদারওয়াইজ তো আসলে সুদূর তো কনস্ট্যান্ট, এমনকি পসিবল কখনোই যে এ বেশি জোরে নামতেছে কম আস্তে আস্তে উঠতেছে তাহলে তো সুদূর ছেড়ে যাবে অথবা সুদূর কি হয়ে যাবে কুচকায় যাবে, যেটা আসলে পসিবল না। এটা বুঝতে আমাদের অঙ্ক করতে সুবিধা, কারণ আমরা একটা জিনিস বুঝতে পারলাম আলোচনা থেকে, সেটা হচ্ছে যে এই যে আমার 10 কেজি বলে বস্তুটা সে যেই ত্বরণে নিচে নামা শুরু করবে 5 কেজি ভরের বস্তুটা সে কিন্তু একই ত্বরণেই উপরে উঠা শুরু করবে, তার মানে আমরা আসলে এদের ত্বরণকে এ দ্বারা ডিফাইন করতে পারি। আচ্ছা, এবার আমরা একটু ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন ম্যাথমেটিক্যাল আলোচনায় যাব। সেখানে দেখো আমরা দুইটা এখানে আমাদের পদার্থ আছে, দুইটা বস্তু আছে, আমরা দুইটা বস্তু আলোচনায় যাই, ঠিক আছে? তাহলে প্রথমে আমরা আসি আমাদের প্রথম বস্তু যেটা হচ্ছে 10 কেজি ভরের বস্তু। আমরা একটু চিন্তা করি যে এর উপর কার্যরত কি কি বল আছে। খুবই স্বাভাবিক যে কেউ বলবে যে 10 কেজি যেহেতু ভর তার মানে অবশ্যই নিচের দিকে একটা কি কাজ করবে, অভিকর্ষ যে বল বা এটাকে আমরা সংক্ষেপে বলি ওজন, সেটা কাজ করবে। তাহলে আমি যদি খেয়াল করে দেখি তাহলে আমরা আলোচনা করতেছি এখন প্রথম বস্তুর জন্য, তাহলে প্রথম
বস্তুর জন্য আমরা কি বলতে পারি, M1G নিচে দিয়ে কাজ করতেছে। আচ্ছা এবার খেয়াল করে দেখো, এই যে আমার রশি, এই রশিটা কিন্তু এই কপিকলের এই জায়গায় কানেক্টেড, একইভাবে এপাশেও কানেক্টেড। তো যার কারণে যারা সৃষ্টি হবে যে এই জুতার উপর এই রশির ক্ষেত্রে একটা সুতার টান বা রশির টান টি বা টেনশন টি থাকবে। একই জিনিস কিন্তু এর ক্ষেত্রে প্রযোজ্য, এর ক্ষেত্রে থাকবে এবং দুটাই কিন্তু আমাদের উপরের দিকে। রেঞ্জটা আশা করি বুঝতে পেরেছ। তাহলে খেয়াল করো এই যে আমার বস্তুটা, তার উপর একটা বল হলো আমাদের তাহলে কি M1G, আরেকটা কিন্তু হবে কি আমরা দেখতে পাচ্ছি মাইনাস টি। মাইনাস কেন দিলাম, কারণ এটা উপরের দিকে। এই দুজনের লব্ধি করে সে কিন্তু নিচে নামবে, তার মানে অবশ্যই M1G এর মানটা বড় T1 এর চেয়ে। এই দুজনের লব্ধি বলে সে নামা শুরু করলো, এবং লব্ধি বলের ক্ষেত্রে কিন্তু আমরা লিখতে পারি M1A, কারণ আমরা জানি যে বল মানে হচ্ছে M1A। আর এটা কোনটা, সেই তরলটা যেটা আমরা আলোচনা করেছিলাম। একইভাবে লিখতে পারি আমরা দ্বিতীয় বস্তুর জন্য, লিখতে পারি এবার খেয়াল করে দেখো, এবার কিন্তু আমাদের হবে উল্টা। কেন, যেহেতু বস্তুটা উপরে উঠতেছে তার মানে কি এবার কিন্তু তার ক্ষেত্রে সুতার টানের মানটা M2G এর চেয়ে বেশি হবে। তাহলে কি লিখতে পারি আমরা, যে T মাইনাস M2G, M2G অবশ্যই নিচে কাজ করতেছে বাট সেটার ভ্যালুটা T এর চেয়ে ছোট বলেই তো উপরে উঠবে। তাহলে T মাইনাস M2G সমান হবে আমাদের M2A, দুই এর মান সমান আমরা ব্যাখ্যা দিয়েছি। এই হলো আমাদের ইকুয়েশন 1, এই হলো আমাদের ইকুয়েশন 2। যেহেতু আমরা এখানে সুতার টানের মানটা জানি না বা এটা নিয়ে আমরা ডিল করতে চাচ্ছি না, তাই আমরা এই দুটো ইকুয়েশনের মাধ্যমে কিন্তু আমরা টি কে ক্যান্সেল করতে পারি। সেটা কিভাবে পসিবল, তোমরা খেয়াল করে দেখো যে আমরা যদি ইকুয়েশন 1 এবং 2 কে যোগ করি তাহলে কিন্তু পসিবল। তাহলে 1 প্লাস 2 যদি আমরা করি তাহলে আমাদের কি চলে আসবে, টি কাটা, তাহলে থাকবে হচ্ছে M1G মাইনাস M2G সমান, যোগ করলে ডান পক্ষে আমার কি আসবে, এ কমন নিব, তাহলে M1 প্লাস হচ্ছে M2। এখান থেকে আমাদের খেয়াল করে দেখো যেহেতু আমাদের বলছে হচ্ছে বেগ কত, তাহলে বেগের জন্য কিন্তু আমাদের তরণটা জানা দরকার, তাই আমরা তরণটা বের করবো। তাহলে আমাদের তরণের জন্য আমরা তরণকে একপাশে রাখি, বাকি সবাইকে একপাশে নিয়ে আসি, তাহলে আমরা কি পাবো, এদের থেকে আমার জি কমন নেওয়া যায়, তাহলে জি ইন্টু M1 মাইনাস M2 ডিভাইডেড বাই এটা নিচে আসবে, তাহলে হচ্ছে M1 প্লাস M2। আমরা এখন ক্যালকুলেশন করবো, তাহলে 9.8 M1 মাইনাস M2 তার মানে 10-5 ডিভাইডেড বাই 10+5। তাহলে এটা করলে আমরা কত পাবো, পাবো হচ্ছে 9.8 ইন্টু 2 ইন্টু 5, ইনফ্যাক্ট কারণ 10 থেকে 5 গেলে 5 থাকে, ডিভাইড বাই 15, 3.2667 তার মানে 3.27 MS ইনভার্স 2। এবার চাইছে আমাদের দুজনের ক্ষেত্রে বেগ কত, তাহলে বেগ আমরা কিভাবে করতে পারি, আমরা এখানে যেহেতু আমাদের ডিস্টেন্স দেওয়া আছে তাহলে আমরা কিন্তু বের করতে পারি হচ্ছে এই সূত্রের সাহায্যে, ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2GS, এইচ বলতে পারো এটা কোনো সমস্যা না, জি হবে না কারণ আচ্ছা এখানে কিন্তু আমরা একটু খেয়াল রাখতে হবে যে এখানে অনেকে মনে হতে পারে এখানে তো বস্তুটা, এখানে তো বস্তুটা হচ্ছে উপরে নিচে ওঠানামা করছে, তা আমরা তো আগে শিখেছিলাম যে কোন একটা বস্তু যখন উপরে নিচে চলাফেরা করে বা উপর থেকে নিচে নামে বা উপরে উঠে তখন হচ্ছে আমাদের তরণটা কাজ করে জি হিসাবে, কিন্তু এখানে খেয়াল রাখতে হবে আমরা কিন্তু এখানে তরণ নিয়ে কাজ করতেছি লব্ধি তরণটা, তার মানে জি হিসাব কিন্তু আমরা এর মধ্যেই করে ফেলেছি। তাহলে আলটিমেটলি যে লব্ধি তরণ সেটা কিন্তু আমাদের জি না, সেটা হচ্ছে আমাদের বের করা এ। তার সূত্রটা কি হবে, সূত্রটা হবে হচ্ছে আমাদের দেখো ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2AS, তাহলে আমাদের ভি দরকার, তাহলে ভি সমান হবে রুট ওভার ইউ স্কোয়ার প্লাস 2AS, ভ্যালু বসাই একদম প্রথম অবস্থায় তারা কিন্তু আদিবে একটা শূন্য ছিল, তাহলে 0 স্কোয়ার প্লাস 2 ইন্টু এ পাইছি আমরা কত, 3.27 ইন্টু এস হচ্ছে আমাদের 1 মিটার ডিস্টেন্স ট্রাভেল করছে দুজনই। এটা যদি আমরা বের করি তাহলে আমাদের চলে আসবে হচ্ছে 2 ইন্টু 3.27 ইন্টু 1, দ্যাট মিনস হচ্ছে 2.55, হ্যাঁ ঠিক আছে 2.55 তুমি এক নাম্বার বা দুই নাম্বার যে কোনো একটা ইকুয়েশন তুমি যদি এর মানটা বসাই দাও
তাহলে খুব সহজেই আমরা সুতার টানটা পেয়ে যাব। তাহলে মোটামুটি এই ছিল আজকের আমাদের আলোচনা, এবং আশা করি তোমরা প্রবলেমটা বুঝতে পারছো। এইরকম প্রবলেম পরীক্ষায় আসতেই পারে সিকিউতে, তো আশা করি তোমরা এগুলো সলভ করতে পারবে। আর কোনো প্রবলেম হলে বুঝতে অবশ্যই আমাকে কমেন্টে জানাবা। থ্যাংকস ফর ওয়াচিং।